আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে যে দিক নির্দেশনাটা দিব, একটা আমল শিক্ষা দিব। আমলটা হলো রাগ কমানোর জন্য স্বামী যদি চায় তার মা বাবা রাগ কমাতে পারবে, তদ্রূপ সন্তান যদি চায় পিতামাতার রাগ কমাতে পারবে, স্বামী চাইলে স্ত্রীর রাগ কমাবে, স্ত্রী চাইলে স্বামীর রাগ কমাবে। তো রাগ কমানোর জন্য খুবই পরীক্ষিত একটা আমল, রাগ নিয়ন্ত্রণে আসবে। এই আমলটা আমি আপনাদেরকে সরাসরি কোরআনুল কারিম থেকে জানাবো। এই বিষয়ে সঠিক আলোচনা বুঝতে অবশ্যই দর্শকদের আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা চলুন শুরু করে দেই। তো এটা হচ্ছে রাগ কমানোর জন্য একটা আমল, আর যে কেউ চাইলে অন্য যে কারো কর্মচারী চাইলে মালিকের রাগ কমাতে পারবে, তার উপর যে কেউ চাইলে অন্য কারোর উপর থেকে তার রাগটা কমিয়ে নিতে পারবে। তো রাগ ভাঙানোর জন্য আরেকটা আমল আছে, আর এটা হচ্ছে রাগ কমানোর আমল। তো দিনী ভাই ও বোনেরা, তো চলুন আমল দুটাই কাছাকাছি, আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে আপনাদেরকে যে আয়াতটা পড়ার পরামর্শ দিব সেই আয়াতটা হলো আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এই তিনটা আয়াত, সুরার নাম হলো সূরাতু আর রহমান। সূরাতু আর রহমান কোরআনুল কারীমের 27 নম্বর পারার মধ্যে একটা সূরা, অথবা 28 নম্বর পারার মধ্যে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর রহমান অর্থ হলো দয়ালু, আর রহমান আল্লামাল কুরআন যিনি কুরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, যখন আমরা কোরআন কারিমের এই তিনটা আয়াত পাঠ করব, আর এই তিনটা আয়াতের সঠিক বাংলা উচ্চারণ নিচে ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে লেখা থাকবে, আপনারা দেখে নেবেন। তো আমরা যে এই আয়াতটা যখন আমরা পাঠ করব, তো এটার মাধ্যমে কিভাবে কাজ হবে, রাগটা কিভাবে কমবে। তো আর রহমান, রহমান শব্দের অর্থ কি আপনারা জানেন? হয়তো বা অনেকেই জানেন, রহমান শব্দের অর্থ হলো দয়ালু। আর যার মনের মধ্যে দয়া আসবে, ভালোবাসা আসবে, তারই কিন্তু রাগটা কমে যাবে। যখন ধরুন আপনি আমার প্রতি রাগ করেছেন, তো আপনার মনে আমার প্রতি দয়া হলো, তখনই কিন্তু রাগটা আপনার মানে আপনি আমার থেকে রাগটা কমিয়ে নেবেন, কখন? যখন আপনার মধ্যে দয়া আসবে। তো ঠিক আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণবাচক নামটা আর রহমান যিনি অত্যন্ত দয়ালু, এর থেকে দয়ালু পৃথিবীর মধ্যে আর কেউ নেই, এই কেমন দয়ালু এটা নিয়ে অসংখ্য আলোচনা আছে, কথা বলতে গেলে অনেক টাইম লাগবে, আমি মূল আলোচনা বলছি। আর রহমান যিনি কত দয়ালু, তো আর রহমান যখন আপনি মানে যার রাগ ভাঙাতে চাবেন, তখন ঠিক আপনি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান এই তিনটা আয়াত পাঠ করবেন। কখন পাঠ করতে হবে? এই তিনটা আয়াত পাঠ করার নিয়ম হলো আপনাকে প্রতিদিন দিনের মধ্যবর্তী সময়ে, অর্থাৎ দিনের বেলা ধরুন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে মধ্যবর্তী সময় হয়, আনুমানিক যখন মধ্যবর্তী সময় হয়, অথবা একটু আগে পরে হলো অসুবিধা নেই, জোহরের খাওয়ার পরে আপনি এই কাজটা করতে পারেন, শুয়ে শুয়ে বয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো অবস্থায় আপনি আর রহমান আল্লামাল কুরআন জায়নামাজের মধ্যে পাক পবিত্র অবস্থায় বসে আপনাকে এই আমলটা মাত্র 7 দিন করতে হবে, 5 দিন এবং 2 দিন, 7 দিন, 7 দিন রেগুলার এই আমলটা করতে হবে, এবং প্রতিদিন 111 বার করে পাঠ করতে হবে এই তিনটা আয়াত। যদি পাঠ করি আল্লাহ রাব্বুল আলামিন যে আমার উপর রাগ করেছে সে আমার থেকে রাগটা কমিয়ে নিবে, হোক মা বাবা, হোক পিতামাতা সন্তানের উপর রাগ, সন্তান পিতামাতার উপর রাগ, তদ্রূপ স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, যে কেউ যে কারোর জন্য, কোম্পানির বস কর্মচারী বসের জন্য, তো যে কেউ যে কারোর জন্য রাগ কমানোর জন্য আপনারা এই আমলটা করতে পারেন, সন্তানের রাগ কমানোর জন্য আপনারা এই আমলটা করতে পারেন, সকলের জন্য এই আমলটা প্রযোজ্য। তো তাদের মনে যেন আল্লাহ তাআলা দয়া দিয়ে দেন এবং তাদের রাগ যাতে কমে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই জন্য আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান তিনি। আর তাছাড়া আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম ছোট করে, আসলে আমল করার পর কাজ না হলে হতাশ হব না, আমরা আল্লাহর উপর ভরসা রাখবো, কখনো হতাশ হওয়া যাবে না, হতাশ যারা হয়ে যায় তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, আমল করেই যাবে, হয়তো বা আমলের কারণে আমাদের উপর থেকে কোনো বিপদ দূর হয়ে যাবে, হয়তো বা আমাদের উপর কোনো ধরনের রহমত বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাল্লাহ, অথবা আখিরাতে আল্লাহ তাআলা আমাদের এটার বিনিময়ে অন্য কিছু দিবেন। আর আমি অতি সংক্ষেপে আরো দুই একটা কথা বলতে চাই, সেটা হলো যে তাছাড়া কোরআনের প্রত্যেকটা আয়া শব্দের শব্দের বিনিময়ে 10টা করে নাকি আর রহমান, আলিফ র আর আবার র হা মিম মিম আলিফ নুন আর রহমান, 4-5টা শব্দ আছে এটার মধ্যে। তো একটা শব্দ বললেই 50টা করে 50টা করে নেকি হয়ে যাবে, আর রোজার মাসে বললে এক একটার জন্য 70টা করে নেকি, অথবা আল্লাহ তালা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। তো দিনই ভাই বোনেরা, এই জন্য প্রত্যেকটা শব্দ শব্দ 10টা করে নেকি, তো 100 বার আমরা যেই সংখ্যাটা বলেছি
111 বার, তো এতক্ষণ পড়লে কি সওয়াব হতে পারে আপনি নিজে একবার ভেবে দেখেন। এজন্য আমাদের সকলের উচিত এই আমলটা করা। আশা করছি বুঝতে পেরেছেন এবং আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।